গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলো আজকে সানডে ব্লগটা স্টার্ট করছি। বাসি কাপড় চেঞ্জ করে নিলাম, তো এখন হচ্ছে গোপালকে ওঠাবো। লালা গোপু ওঠো বাবা। সকাল সকাল কাজ করা স্টার্ট করে দিয়েছি, জামা কাপড়টা আগে ধুতে দিলাম, চাও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন একে একে সব জামা কাপড় হচ্ছে দিয়ে দিই ওয়াশিং মেশিনের মধ্যে, ভালো করে ধুয়ে ছুয়ে নিই, তাহলে কাজের মেয়েটা আসলে তাড়াতাড়ি মেলে দিতে পারবে। আজকে আবার তার মধ্যে ওয়েদারটা তেমন ভালো নেই, তো এর জন্য হচ্ছে তাড়াতাড়ি ধুয়ে আগে আগে মেলে দেবো। এখন না রান্নাবাড়ি তো চলছেই, আর আজকে হচ্ছে আমার ভীষণ হচ্ছে আনন্দের দিন। তার কারণটা বলছি, তার কারণটা হচ্ছে যে মানে এই ফার্স্ট টাইম হয়তো হচ্ছে আমার বর হচ্ছে চিকেন খাচ্ছে, দেশি মুরগি আনা হয়ে গেছে, নিজেই বললো যে দেশি মুরগি আনা হবে, তো হচ্ছে আমার জন্য রেঁধবো। হ্যাঁ, তো হচ্ছে শুনে তো আমি ভীষণই আনন্দ পেয়েছি, কারণ হচ্ছে একেবারেই চিকেন টিকেন খাওয়া সব বাদ দিয়ে দিয়েছিলো, খেতো না। মানে আসলে তোমরা তো জানোই যে হচ্ছে ওর একটু প্রবলেম রয়েছে, গ্যাসের প্রবলেম রয়েছে, তো ওই কারণে ও ভয় ভয় খেতে চায় না। তো হচ্ছে নিজের মুখে যখন বললো যে খাবে, তো হচ্ছে আমার আরও বেশি আনন্দ হলো। রান্না করতেও ভালো লাগে যদি হচ্ছে মানে সবাই খায়, আর বিশেষ করে ঘরের মানুষকে যদি খায় তো ভালো লাগে। আজকে হচ্ছে বড় স্পেশাল শো রান্নাবাড়ি হচ্ছে, আসলে ডেলিই হচ্ছে বড় স্পেশালি রান্নাবাড়ি হয়, তোমরা জানোই। রান্না করার আগেই আমি জিজ্ঞেস করিনি যে হচ্ছে কী কী হচ্ছে রান্নাবাড়ি হবে ঠবে, তো হচ্ছে সেগুলোই হচ্ছে ছোটো মাছের হচ্ছে পাতলা করে ঝোল করছি, সেটা ওর হচ্ছে ফেভারিট, তোমাদেরকে আগেও ব্লগে আমি বলেছিলাম। আর হচ্ছে পাবদা মাছের হচ্ছে ওই মাখা মাখা একটা ঝোল করছি, ওটা হচ্ছে রাত্রের জন্য থাকবে। আর হচ্ছে দেশি মুরগির ঝোল সেটাও আমি করব, হ্যাঁ করার সময় হয়তো তোমাদের সাথে শেয়ারও করতে পারি। তো এই নিয়ে এখনও পুরো ব্যস্ত যে তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করবো, কারণ না আজকে না খুব লেট করে উঠেছি যেহেতু সানডে। হ্যাঁ, কারণ হচ্ছে জানোই তো হচ্ছে সোম টু শুক্র হচ্ছে আমি টোটালি হচ্ছে ব্যস্ত থাকি, নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না, ওর জন্য হচ্ছে আজকে একটু লেট করেই উঠেছিলাম। তো কিন্তু হচ্ছে তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 1:40, তো এর মধ্যে হচ্ছে রান্নাবাড়ি মানে আমি 2টার মধ্যে শেষ করতে যাচ্ছি, দেখি পাই কি না। তো দুইদিকেই হচ্ছে দুই কড়াইয়ে রান্না বসিয়ে দিয়েছি, কমপ্লিট হোক। তোমাদের দাদা এই যে এই প্রথম এরকম ভাতের সাথে মাংস খাচ্ছে, মানে বিয়ের পরে হচ্ছে কোনোদিন দেখিনি ভাতের সাথে মাংস টাংস খাওয়া, তো দেখে তো ভীষণ আনন্দ লাগলো। তো কেমন হয়েছে রান্নাটা? হ্যালো, এখন আর বলতে পারছি না কারণ খাওয়াতে ব্যস্ত। তো খাক, আমিও স্নান ঠান করে আসি, কারণ হচ্ছে চুলে একটু হচ্ছে ওই যে তোমার একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট দিয়েছি, তো এটা অনেকটা হচ্ছে ড্রাই হয়ে গেছে, তো এখন আমি স্নানটা করে আসি, তারপরে আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে স্বপ্নের টেন্ট হাউস, এই দেখো ভিতরটা। দা বলতে একটু এটা সরা বলতে, এই যে ওর টয়েস, এইগুলো তো তোমরা চেনো বাচ্চারা, কারণ হচ্ছে অনেকেই এই কার্টুনটা তোমরা দেখো, এগুলো কেনা হয়েছিল। আর একটা রয়েছে, তো এখানে এখন ও একটু খেলছে, আর একটু পরে আমি সন্ধ্যাবাতি দেওয়ার পরেই হচ্ছে পড়তে বসবে। এই ফ্রেন্ডস, সব মিলে এখন রাত্রিবেলা বই খাতা গুছিয়ে নিচ্ছে, কারণ কালকে স্কুল রয়েছে, স্কুলে যাবে। ফ্রেন্ডস, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।